হলো আমতলা অন্নদামনী বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। আজ সকালে নওদা থানা আমতলা হাই স্কুল খেলার মাঠে অতিথি বরণ, পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, শপথ বাক্য পাঠ এবং মার্চ পাস্ট এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্বোধনী সঙ্গীত এবং বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতামূলক খেলা শুরু হয়। পাশাপাশি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন FA24 নিউজের বিশিষ্ট সাংবাদিক আফতাব উদ্দিন শেখ, কলকাতা টিভির সাংবাদিক আব্দুল সালাম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা মাধুরী সরকার এবং প্রধান শিক্ষিকা সমর্থবান খাতুন সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষিকগণ ও সমস্ত ছাত্রীরা। সত্যের সন্ধানে হিউম্যান রাইটস ফাউন্ডেশন, মানুষের কাছে মানুষের পাশে। আমাদের আমতলা অন্নদামনী বালিকা বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2022 আজ অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার পরে স্কুল খুলে স্টুডেন্টরা স্কুলে আসার জন্য তারা একদম আকুলিত হয়েছিল। স্কুল খোলার পরে তাদের অ্যাটেন্ডেন্স এত বেশি হচ্ছে, এত উৎসাহ স্কুলে আসার জন্য, সেটা দেখে আমরা সত্যিই খুশি। এবং তারা তাদের যে এতদিন স্কুলে না এসে যে জড়তা ছিল, সেই জড়তাটাকে কাটানোর জন্য আমরা এই আজকে স্পোর্টসের আয়োজন করেছি। যদিও মার্চ মাস রোদের তাপ অনেক বেড়ে গিয়েছে, তবুও আমরা যেটুকু পারি, যতটা পারি, তাদের মনের খোরাক মেটানোর জন্য আজকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রচুর উপস্থিতি স্টুডেন্টদের, তাদের উৎসাহের শেষ নেই, তারা প্রচুর অংশগ্রহণ করেছে এবং আমাদের টিচাররাও অত্যন্ত পরিশ্রম করে এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা ভীষণ আনন্দিত। সামনে আমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেই প্রিপারেশনও আমাদের চলছে, তার ভিতরে এই স্পোর্টস আমাদের মনে আরও আনন্দের সঞ্চার করবে। আমাদের স্টুডেন্টরাও খুব আনন্দিত এবং খুব এনজয় করছে। আমার নাম সমর্থবান খাতুন, প্রধান শিক্ষিকা আমতলা অন্নদামনী বালিকা বিদ্যালয়। অল্প সময়ের মধ্যে আমাদের মেয়েরা নিজেদেরকে তৈরি করে নিতে পেরেছে, তার জন্য প্রত্যেকে ধন্যবাদ। চলছে আমাদের মাঠ পরিক্রমা জিম এবং স্মার্ট পাস্টের মাধ্যমে। নেতৃত্বে রয়েছেন শিবানী বিশ্বাস মহাশয়। এরপরে হবে শপথ বাক্য পাঠ, তার জন্য আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে টেন্টে আসতে অনুরোধ জানাচ্ছি। সকল মেয়েরা তোমরা লাইন করে দাঁড়াবে। AB24 চ্যানেলের বিশিষ্ট সাংবাদিক আফতাব উদ্দিন সাহেবকে বরণ করা হচ্ছে আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে।
উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে বরণ করা চলছে। সাংবাদিকতার পাশাপাশি উনি মাধ্যমেই বরণ কর জানাবো এবং স্বাগত জানাবো আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। এবার আমরা চলে যাব আমাদের মূল পর্বে। শিক্ষিকা সুস্মিতা মণ্ডলকে বরণ করি। প্রত্যেকেরই খুব কষ্ট হচ্ছে, তবু আমরা সবাইকে ব্যাচ করিয়ে দেওয়া হয়েছে, সবার করা হয়ে গেছে। আমি শিবানী চম্পাটি সিনিয়র হতে চাই না, কিন্তু চম্পাটি আগে দৌড়াবে। শিক্ষিকা সহ মাধুরীগিরি ছাত্রী স্মৃতি পারভীন উত্তরীয় পরিয়ে, ব্যাচ পরিয়ে এবং টুপি পরিয়ে বরণ করা হচ্ছে আমাদের মাধুরীগিরিকে। তবে
নবরূপে নতুন সাজে নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস। শেফালি শু হাউস আমতলা হসপিটাল রোড নওদা মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775066031। আলমপুর লালটু মন্ডলের অ্যাক্সিস ব্যাংকের সিএসপিতে এখন থেকে চালু হলো আধার কার্ড সংশোধন এবং মোবাইল নম্বর অ্যাড করার প্রক্রিয়া। এই কর্মসূচি চলবে ছুটির দিন বাদে যে কোনো দিন সকাল 9:30 থেকে বেলা 5টা পর্যন্ত। এনরোল ফি মাত্র 50 টাকা। পুরাতন আলমপুর নওদা মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 7797029600।